কথা শুনতে হয়। সোনার বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি, যে মাটিতে আমার করুণার ঠাকুর, কৃপার ঠাকুর প্রভাবটা একটু কম হবে। কৃপা করে এসেছিলেন সীধাম নবদ্বীপের মাটিতে, আমাদের মতন পতির জীবকে উদ্ধার করবে বলে। কত তার করুণা, কত তার দয়া, আমাদের দিকে তাকিয়ে দেখলেন, দেখে চিন্তা করলেন, এদের স্বল্প আয়ু, নারীগত মন, অন্নগত প্রাণ, এরা একদিন যদি সেবা না করে প্রাণই বাঁচে না, একদিন নারী সঙ্গ একদিন পুরুষ সঙ্গ না হলে এরা পাগল প্রায়। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু তেতায় যজত মখই দা পরে পরিচর্যায় কলৌত হরি কীর্তনাথ। এরা পারবে না ধ্যান তপস্যা করতে, এরা পারবে না যাগযজ্ঞ করতে, এরা পারবে না সেবা পরায়ণ, স্বল্প আয়ু। চিন্তা করলেন, এরা তো আমার সন্তান, আমি যে জগতের পিতা, অল্পতেদের মুক্তির পথ আমাকে করতে হবে। তাই গোলক বাগান শূন্য করলেন, কিশোরীর ভাণ্ডারের ধন মাথায় করে নিয়ে এসে দাঁড়ালেন আমাদের মতো পতির জীবের দ্বারে। এসো আর ততার্থ ভক্ত জিজ্ঞাসু সংসার তাপে দগ্ধ মানুষ, বলো শান্তির চির শাশ্বত বাণী, মুক্তির আকণ্ঠ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। তোমরা কৃষ্ণ নাম বলো, কিন্তু সব থেকে দুঃখ লাগে কোথায় জানেন মায়েরা? আজকে তাকিয়ে দেখো চারিদিকে, এক একটা গ্রামে তিনটে চারটে করে হরিবাসর, আটটা দশটা হরিবাসর, কত নামের বাসর বেড়েছে। একটা ফুলগো নদীর ধারার মতো নামের একটা ধারা বয়ে চলেছে, ফুলগো নদীর ধারার মতো এত নাম যজ্ঞ বেড়েছে, কিন্তু ভক্তি কোথায়? ভক্তি তো একটুও বাড়েনি, একটুও বাড়েনি। দুঃখটা ওই জায়গায় হয়, প্রথমেই আমরা যে শ্লোকটা আস্বাদন করলাম, যদ অদ্বৈতং ব্রহ্মপনিষদি তদপশ্যতনুহা, অর্থাৎ উপনিষদ যাহাকে অদ্বৈত ব্রহ্ম বলিয়া নির্দেশ করিয়া থাকেন, তত্ত্বে যিনি জগতের উৎপত্তি ও প্রলয়, জীবগণের গতি অগতি স্বরূপ, সরৈশ্বর্য, সর্ববিষয় সর্বজ্ঞান পুরুষ প্রধান, ন চৈতন্যনাথ কৃষ্ণজ্জ জগতি পরতত্ত্বং পরমেহ, যেখানে আমার গৌরহরি বিনা পরতত্ত্ব বলতে, পরম বান্ধব বলতে আর কেউ নেই। অথচ আমরা শুধু আমাদের আধিপত্যকে বাড়ানো নিয়েই ব্যস্ত, কত বড় মঠ করব, কত বড় মন্দির করব, কত বড় আশ্রম করব, কত বড় আবাস করব, কত বড় যজ্ঞ করব, কত শিষ্যবর্গ বাড়াবো, শুধু নিজেদের আধিপত্য বাড়ানো নিয়েই আমরা ব্যস্ত হয়ে পড়লাম। আমার প্রাণের ঠাকুর গৌরহরিকে আমরা কেউ চিনতে পারলাম না, আমরা চিনতে পারলাম না। চাইতে হয় তার কাছে, দয়া ভিক্ষা করতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও দয়া ভিক্ষা করেছিলেন প্রভুর কাছে এসে, যখন ডালি সাজিয়ে নিয়ে এসে দিতে পারছে না, মন্দিরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টপ টপ করে চোখের জল পড়ছে, দূর থেকে বলছে, প্রভু অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, কিন্তু তোমার কাছে যেতে পারছি না, কেন জানো? তোমাকে স্পর্শ করতে গেলে একটা পবিত্র দেহের দরকার হয়, কিন্তু এই দেহ আমার পবিত্র নয়, জ্ঞানত চলার পথে পাপের কালিমা অঙ্গে মাখতে মাখতে দেহটা আমি অপবিত্র করে ফেলেছি, আমি তাই তোমার কাছে যেতে পারছি না, তবে তোমার কাছে একটা ভিক্ষা চাইছি দেবে প্রভু। তিনি বিশ্বের কবি, করুণা ভিক্ষা চাইলেন, বলল তোমার দয়া দিয়ে, তোমার করুণা দিয়ে আমার এই জীবনটাকে একটু ধুয়ে দাও, তুমি যদি তোমার করুণা দিয়ে, তোমার দয়া দিয়ে আমার জীবন ধুয়ে দাও, সেদিন হব আমি তোমার দাস আর তুমি হবে আমার প্রভু। তিনি কলম ধরলেন, কি অপূর্ব ভাবে তিনি লিখলেন, কি লিখলেন? দয়া তব দয়া দয়া দিয়ে হবে গো জীবন ধুতে, তব দয়া
দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। এ নিম্নমানের ভক্তি নয়, ছোট্ট একটা থালাতে চার পাঁচটা নকুল দানা দিয়ে ছয় গোস্বামী এসো, দ্বাদশ গোপাল এসো, চৌষট্টি মহন্ত এসো, কেননা আমি যা দিয়েছি না হলে খেয়ে শেষ করতে পারবে না, এত নিম্নমানের ভক্তি। কোনো কিছু লাগে না প্রভুকে দিতে, কোনো কিছু লাগে না, সে যে কিছু গ্রহণ করে না। তিনি গ্রহণ করেন কি, ভক্তের হৃদয়ে যেটুকু ভক্তি রস সঞ্চার হয় ওইটুকু আমার ভগবান সেবা করে। ভক্তি কোথায়, আবার ভক্তি কোথায়? গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য দিয়ে ভগবানকে সেবা দিতে হয়, কিন্তু এই জগৎ সংসারে এমনও তো কাঙাল আছে, এমনও তো দিনহীন আছে, যার পক্ষে সম্ভব নয় ওই চন্দন দিয়ে পুষ্প দিয়ে ধূপকাঠি দিয়ে দীপ দিয়ে পূজার উপাচার যা কিছু লাগে নৈবেদ্য দিয়ে সেবা দেওয়ার মতো ক্ষমতা তো সকলের হবে না। বৈষ্ণব ঠাকুরের কত করুণা, বলছে তোমার কিচ্ছু লাগবে না, সারাদিনে একটা ফুল জোগাড় করো। বৈষ্ণব ঠাকুরের কেন, ওই জন্য তো বলেছে শোনো ভক্ত হওয়া অত সহজ কথা নয়, যতদিন না আপনি আমি পরম ভক্ত পরম বৈষ্ণবের চরণ ধুলায় স্নান করতে পারবো ততদিন আমরা ভক্ত হতে পারবো না। মহান ভক্তের চরণ ধুলাতে স্নান করতে হয় তবে ভক্ত হওয়া যায়, না হলে যতই ব্রত উপাস করি না কেন, যতই আমি ভগবানকে ডাকি না কেন হবে না। বৈষ্ণব ঠাকুর বলছে তুমি একটা ফুল জোগাড় করো, করে গৌরাঙ্গই নম বলে গোবিন্দাই নম বলে তার চরণে দিয়ে দাও। তো ভক্ত বলছে ঠাকুর তোমার যখন এত করুণা, মনে করো আমি ফুল জোগাড় করতে পারলাম না, তাহলে আমি কি করে সেবা দেব? বললো কোনো কিছুই লাগে না, ফুল যদি না জোগাড় করতে পারো তাতে অসুবিধে কোথায়, তুমি এক কাজ করবে তোমার ওই মন পুষ্পতে একটু ভক্তি চন্দন মিশ্রিত করবে আর নয়ন গঙ্গার পানি আমার প্রভুর চরণে দিয়ে দেবে। এ তো ভক্তি। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চাইছে তোমার দয়া দিয়ে তোমার করুণা দিয়ে আমার জীবনকে ধুয়ে দাও, নইলে আমি তোমার চরণ ছুঁতে পারবো না। কারণ যতবার তোমাকে কিছু দিতে এসেছি দিতে পারিনি, বারে বারে আমার ওই পাপের কথাগুলো মনে পড়ে। তোমায় দিতে পূজার ডালি, তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল কালি। 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 পরাণামা পারি নেতা পায়ে ধুতে, দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। এই জগৎ সংসারে রামচন্দ্রের মতো পুত্র নেই, ভরতের মতো ভাই নেই, গ্রন্থের শ্রেষ্ঠ গীতার মতো গ্রন্থ নেই, অনুসয়ার মতো মাতা নেই, অতীত পাবনী মা গঙ্গার মতো পবিত্র নদী নেই। স্মরণ করতে হয়, সংসার করছো, বিবাহ করছো, হাজার হাজার ভক্তকে আমন্ত্রণ করে সেবা দিচ্ছ, কোনো প্রয়োজন নেই। ওটা কেবলই দেখো বা
ওগুলো বন্ধ করে দাও, কারণ তোমার স্ত্রীর গর্ভে যখন সন্তানটা আসবে, একটা ছবি করতে গিয়ে তোমার যদি 200 টাকার প্রয়োজন হয়, এই পার্থিব জগতের এমন কোনো বন্ধু নেই তোমাকে ধার দেবে। তোমার স্ত্রীর যদি শরীর অসুস্থ হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ভক্তকে সেবা দিচ্ছ, এক ব্যাগ রক্তের প্রয়োজন হলে তখন তোমার পাশে দাঁড়ানোর মতন কোনো বন্ধু থাকবে না। ওই টাকাটা তোমার সন্তানের জন্য তুলে রাখো, তার লেখাপড়া, তার সেবা। বাবা মা মারা গেলে পরে শ্রাদ্ধ করছো, লক্ষ লক্ষ টাকা খরচা করে কোনো প্রয়োজন নেই। যে টাকাটা বাবা মা মৃত্যুর পর তুমি খরচা করছো, বাবা মা জীবিত থাকাকালীন বাবা মাকে নিয়ে একটু তীর্থ ভ্রমণ করো, বাবা মাকে একটু বড় ডক্টরকে দিয়ে চিকিৎসা করাও, বাবা মায়ের আশা পূর্ণ করো, বাড়িতে ঈশ্বরের সেবায় সেই অর্থ ব্যয় করো, মৃত্যুর পরে ওই লক্ষ লক্ষ টাকা খরচা করে তোমার বৃথা, সবই বৃথা। এই জগৎ সংসারে বড়ই কঠিন, ভক্তি আসবে তখনই যখন তোমার হৃদয় থেকে বিন্দু মাত্র আমার বলে কিছু না রেখে, আমি তোমার হলাম বলে তুমি হাসালে হাসবো, কাঁদালে কাঁদবো। ভক্তিটা এত সোজা নয়, এত সোজা নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে এতদিন আমার কোনো জ্বালা ছিল না, যন্ত্রণা ছিল না। তিনি লিখছেন, এত দিন তো ছিল নাম কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। এত দিন তো ছিল নাম কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আজই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, আজই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো, দিও নায়া ধোলাই সুতে, দয়া তব আমার জীবন ধুতে হবে, নইলে আমি তোমার চরণ ছুঁতে পারবো না। ঈশ্বরের সেবা কাজে নিজেকে নিয়োজিত করো, দেখবে জীবনের অনেক আনন্দ। তাই সেই আজকে আমার গৌর হরি পতিত পাবনী মা গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে, নদীয়ার কোনো নাগরী দর্শন করে এসেছে, দর্শন করে এসে অন্য নাগরীকে বলছে, নাগরী রে কি হেরিলাম অপরূপ গোরা গুণনিধি, দেখলাম কত চাঁদ ও নিঙাড়িয়া নিরমিধি। শুধু তাই নয়, আমি আর কি দেখলাম জানিস, না কি দেখলি নাগরি, উগার 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 সুধা জনু নগরে, জয় রে শোভার বলায় যায়, গোরা রূপে তুলনা
দেখিলাম জানি সুগারয়ে ওগারয়ে হাসি গো ওগারয়ে সুধাজন গোরা মুখে হাসি গো আবার নিরক্ষিতে মরম মরমে রইল পশি গো রক্ষিতে মরম রবে গেল পশি গো রক্ষিতে মরম মরমে রইল পশি পশি গো যেন বাস করেছে রে বাস করেছে রে ওই গোরা মুখের হাসি যেন বাস করেছে রে গোরা মুখের হাসি যেন আমার অন্তরের অন্তর স্থলে গোরা মুখের হাসি যেন গোরা মুখের হাসি যেন গোরা মুখের হাসি যেন অন্তরের অন্তর স্থলে গোরা মুখের হাসি যেন বাস করেছে রে উগারই সুধা জনু গোরা মুখের হাসি গোরা মুখের হাসি নিরক্ষিতে মর মরমে গেল পশি মরমে গেল পশি নাগরী বলছে সুধা সুধা করছিস সত্যি করে বলতো সুধা কোথায় পাওয়া যায় তখন নাগরী বলছে সুধা কেন চাঁদে পাওয়া যায় তাই তো চাঁদকে সুধা কর বলে তাই না বাবা নাগরী বলছে না রে সুধা যদি ওই চাঁদে থাকবে তবে বল বল ওই চাঁদের এত কলঙ্ক কেন কলঙ্ক কেন নাগরী বলে সুধা আছে সমুদ্রের জলে নাগরী বলে না 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 সুধা যদি সমুদ্রের জলে থাকবে তবে বল বল ওই সমুদ্রের জল এত লবণাক্ত লবণাক্ত কেন নদীয়ার নাগরী বলে নাগরী রে নাগরী রে সুধায় আছে পাতালে পাতালে নাগরী বলে না 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 পাতালে যদি সুধা থাকবে তবে বল বল সেখানে বাসকীর বাস বাসকীর বাস কেন নাগরী বলে সুধা আছে তবে নারীর বদনে নারীর বদনে ওই যে মায়েদেরকে সুধামুখী বলে না এখন বলে কি না জানি না তবে সুধামুখী বলে মায়েদের অপর নাম হচ্ছে সুধামুখী তাই বলছি যে নারীর বদনে সুধা আছে নাগরী বলে না রে না নারীর বদনে যদি সুধা থাকবে তবে বল বল তাদের স্বামী সন্তানের প্রাণ বিয়োগ হয় কেন পারত তো একটা চুম্বনের দ্বারা তার স্বামী সন্তানকে অমর করে দিতে তা যখন পারে না তাহলে নারীর বদনেও সুধা নেই বৈষ্ণব ঠাকুর এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে বলছে ও নাগরীগণ শোনো তোমরা সুধা সুধা করছো সুধা কোথায় আছে আমি সন্ধান দেব বলো কোথায় আছে সুধা বলো সুধা চাঁদেও নেই সুধা সমুদ্রের জলে নেই সুধা পাতালে নেই সুধা নারীর বদনে নেই সুধা কোথায় আছে বললো সুধা আছে এই হরিগুণ সংকীর্তনে কি বলছে সুধা আছে এই হরিগুণ সংকীর্তনে তাই চারিদিকে তাকিয়ে দেখো আজকে যাত্রা হয়ই না প্রায় থিয়েটার হয়ই না প্রায় সিনেমা তাও প্রায় বন্ধ তাই না কিন্তু দেখো হরিনাম বললো বলে না কত নাম এলো গেল হরিনাম রয়ে গেল
তাই বৈষ্ণব ঠাকুর বলছে এই সুধা যদি পেতে চাও তুমি নামশ্রয় করো, নাম করো, হরিনামাম্বিত সুধা সিন্ধু পান করো তার কৃপা বিন্দু, হরিনামাম্বিত সুধা সিন্ধু পান করো তার কৃপা বিন্দু, নামাম্বিত সুধা সিন্ধু পান করো তার কৃপা বিন্দু, প্রাপ্তি বস্তু মিলে যাহা হইতে, প্রাপ্তি বস্তু মিলে যাহা হইতে, প্রাপ্তি বস্তু মিলে যাহা হইতে, তোমরা গুরু চরণ হৃদয়ে ধরো গুরু ধরে তার সাধন করো, গুরু চরণ হৃদয়ে ধরো গুরু ধরে তার সাধন করো, গুরু চরণ হৃদয়ে ধরো উর্ধরে তা সাধন করো, ব্রজের ভজন রাগ অনুরাগ হইতে, ব্রজের ভজন রাগ অনুরাগ হইতে, ব্রজের ভজন রাগ অনুরাগ হইতে, তোমরা রাগে মার্গে ভজন করো, তোমরা রাগে মার্গে ভজন করো, রাগে মার্গে ভজন করো, তোমরা গুরু ভজন করো, গুরু চরণ হৃদয়ে ধরো অনুরাগ মার্গে ভজন করো, অনুরাগ মার্গে ভজন করো, গুরু চরণ হৃদয়ে ধরো রাগ মার্গে ভজন করো, বলছে তোমরা গুরু চরণ হৃদয়ে ধারণ করে রাগ মার্গে ভজন করো। কেন বাবা, দীক্ষা তো নিয়েছি, দীক্ষা নিয়েছি, কিন্তু গুরুর প্রতি যে শ্রদ্ধা, যে ভক্তি, যে ভালোবাসা, সেটা আমাদের মধ্যে এখনো আসেনি। আমাদের শুধুই বিচার, এখন তো ফোনের যুগ তো, হ্যালো বাবা কেমন আছেন, একদিন আসুন না, কতদিন পায়ের ধুলো পড়েনি, একটু সেবা করে যাবেন, বাবা যেন কুটুম, বাবা যেন আত্মীয়, বাবা যেন বন্ধু, সে যে পরম দয়াল গো। গুরু সেবা করেছিলেন ভগবানের গুরু ঈশ্বর পুরী মহাশয়, মায়েরা সভা মাঝে বসেছেন, মহতি হরিবাসর, অনেক কথা হবে, সব কথা যে ভালো লাগবে তার কোনো মানে নেই, তবে যে কথাগুলো ভালো লাগবে আমার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন ওগুলোকে একটু আঁচলে গেরো মেরে রাখিস, কেননা একাকিত্বের যন্ত্রণা একদিন সকলকে ভোগ করতে হবে। সেদিন ওই গেরো মেরে রাখা কথাগুলো খুলে একটু স্মরণ করবি, অনেকটা যন্ত্রণা থেকে মুক্তি পাবি। ঈশ্বরপুরী মহাশয়ের গুরু মহাশয় কে ছিলেন? মহান ভক্ত, পরম বৈষ্ণব, যার জন্য ভগবান এখনো কলঙ্কের কালী অঙ্গে মেখে দাঁড়িয়ে আছে। আপনারা বালেশ্বর যেতে গিয়ে যে রেমুনা, সেই গোপীনাথ যার নাম ক্ষীর চোরা গোপীনাথ, ভক্তের জন্য কলঙ্কের কালী অঙ্গে মেখেছে। আমরা বিশ্বাস করি না, আমরা ঘরে ক্যালেন্ডারটাকে টাঙিয়ে রেখেছি, ভগবানের ছবিটাকে ওটা ছবি মনে করি, কাজ থেকে ফিরে জামা প্যান্টটা খুলে ভগবানের মুখের উপর ঝুলিয়ে দিচ্ছি, কেউ কুলো ঝুলিয়ে দিচ্ছি, ঝুড়ি ঝুলিয়ে দিচ্ছি, বাজারের ব্যাগ ঝুলিয়ে দিচ্ছি, ওটা আমার কাছে ভগবান নয়। কোথাও বিগ্রহ দর্শন করলে পরে আমরা শুধু ওটাকে মাটি মনে করছি, পাথর মনে করছি, কাষ্ঠ মনে করছি। একবার বর্ধমান জেলার কাল্লায় যাবেন, এখনো আমার গৌরনিতায় দাঁড়িয়ে আছে গৌরীদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ, অচল বিগ্রহ সচল হয়েছিল, দর্শন করে আসবেন, মানব জন্ম ধন্য হবে। একবার চলে যাবে শ্রীখণ্ডে, এখনো অর্ধ নাড়ু করে ধরা আছে, ভক্তের হাতে নাড়ু সেবা করেছিল রঘুনন্দন। এগিয়ে যাবেন অগ্রদীপ, ভক্তের লাগি ভগবান কাঁচা গলায় নিয়েছে, ভক্তের মুখাগ্নি করেছে, দ্বারে দ্বারে ভিক্ষা করে পিতার কাজ করেছে, আজও বছর একবার করে কাঁচা পরানো হয়। গুরু ভক্তি কাকে বলে জানো?
এই মাধবেন্দ্রপুরী মহাশয়ের শিষ্য, অনেক অনেক শিষ্য, এমন নিতাই চাঁদ, অদ্বৈত আচার্য। এই যে পঞ্চতত্ত্ব দেখতে পাচ্ছি, পঞ্চতত্ত্বকে আগে জানতে হয়, তবে তো সেবার উদয় হবে হৃদয়ে। পঞ্চতত্ত্ব ছবি, ওটাকে মাঝখানে কে আছে? মাঝখানে আছে আমার গৌরহরি। গৌরহরির দক্ষিণে আছে নিতাই চাঁদ, নিতাই চাঁদের দক্ষিণে আছে অদ্বৈত আচার্য। গৌরহরির বামে আছে গদাধর, গদাধরের বামে আছে শ্রীবাস। এইটুকু জানলে হবে না। গুরুচরণ আশ্রয় করে আগে পঞ্চতত্ত্বকে জানো। পঞ্চতত্ত্বের মধ্যে গদাধর হলেন অবিবাহিত, উনি বিবাহ করেন নাই। গদা ভারী বস্তু না? আপনার আমার দেহতে সব থেকে ভারী বস্তু কোনটা? এই মানব জীবনের আমার আপনার দেহের মধ্যে সব থেকে ভারী বস্তু হলো ওই যে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, যে ব্রহ্ম যার দ্বারা সৃষ্টি হয়, সেই পিতৃ সম্পদ। বললো আগে গদাধর, মানে গদাধরের চরণ আশ্রয় করো গদাধর। আর গদাধরের চরণ আশ্রয় করলে পরে কি হবে গো? তখন আমার শ্রীবাস আপনা আপনি আপনার আমার কাছে আসবে। শ্রীবাস, শ্রী মানে সুন্দর, বাস মানে গন্ধ বা ভবন। গদাকে ধারণ করলেই তখন পঞ্চতত্ত্বের শ্রীবাস সৌন্দর্য আসবে ভক্তের মধ্যে। আর শ্রীবাস যেই আসবে তখন ভক্তের আর দুই দুই ভাব থাকবে না, অদ্বৈত, অদ্বৈত বলি না আমরা, এক, দ্বিতীয় নয়, এক। আর যেই অদ্বৈত আচার্যের তুমি সেই সন্ধান পাবে, তোমার হৃদয়ে আমার জগৎগুরু নামদাতা প্রেমদাতা আমার নিতাই চাঁদের তোমার হৃদয় আকাশে নিত্য হবে, নিতাই গৌর হরি বল। আর নিত্যানন্দের নিত্য হলে তখন আমার গৌর আপনি আসবে কেন না? ওই যে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত যে আরো সব মরে অকারণে। এত শিষ্যবর্গ, সবাই মনে করছে আমি গুরুর প্রিয়। দেখবেন অনেকে মনে মনে ভাবে না আমি অনেকগুলো টাকা দিই, হ্যাঁ আমার বাড়িতে গুরুদেব এলে পরে আমি সেবার আয়োজন যা করি, অনেক ভক্ত সেবা দিই, গুরুকে যে প্রসাদটা দিয়েছি এবারে ওই প্রসাদটার দামই নিয়েছে প্রায় ১০৩০ টাকা। আমি গুরুর প্রিয় অনেকে ভাবে, চারটি হয়তো বাগানের কিছু ফসল হয়েছে, জমির কিছু ফসল হয়েছে, বাগানের আম কাঁঠাল কাঁঠাল জাম গুরুদেবকে দিলাম, বেশ টাকা দিলাম, একটু পাত্র দিলাম, আমি গুরুর প্রিয়। এটা অনেক শিষ্যের মধ্যে থাকে, কিন্তু না, আমার মাধবেন্দ্রপুরী মহাশয়েরও ওই শিষ্যবর্গরা ভাবতো আমি গুরুর প্রিয়, কিন্তু নির্জনে একাকি চুপচাপ কর্ম করে চলতেন আমার ঈশ্বরপুরী মহাশয়। মাধবেন্দ্রপুরী যে জায়গায় বিষ্ঠা ত্যাগ করতো, মানে পায়খানা করতো, সেটাকে ঈশ্বরপুরী হাতে করে পরিষ্কার করত। শুধু তাই নয়, যত নিকৃষ্ট কাজ ছিল ঈশ্বরপুরী মহাশয় করেছে, তারপরেও ভালো ভালো সংস্কৃত শ্লোক শুনিয়েছেন গুরু মহারাজকে, তারপরে কত ভগবানের ভজন কীর্তন শুনিয়েছে। যখন ইহজগৎ ছেড়ে চলে যাবে, অন্যান্য শিষ্যবর্গরা সবাই এসেছেন, গুরুদেব আর থাকবেন না, তিনি এ জগতের লীলা সাঙ্গ করে চলে যাবে বৈকুণ্ঠে, সবাই দাঁড়িয়ে আছে, কাউকে অঙ্গের উত্তরীয়টা দিচ্ছে, কাউকে বসার আসনটা দিচ্ছে, কাউকে পঞ্চপাত্রটা দিচ্ছে, গুরুদেবের কাছে যা যা কিছু ব্যবহৃত সম্পদ শিষ্যদেরকে দিয়ে দিচ্ছে, নে বাবা নে। ঈশ্বরপুরী দূরে দাঁড়িয়ে টপ টপ করে চোখের জল পড়ছে, কেন? বুঝতে পারছে এই জগৎ সংসারে এবার আমি কাঙাল হয়ে যাব, আমি কার সেবা করব, কাকে আমি ভজন শোনাবো, কাকে আমি পাঠ শোনাবো। অদূরে দাঁড়িয়ে আছিস স্যার, হ্যাঁ গুরুদেব, আরে দূরে দাঁড়িয়ে আছিস, আয় আমার কাছে আয়। কাছে এসে আছাড় খেয়ে বলল চরণদেব, গুরুদেব সবাইকে সব দিলে আমাকে কিছু দেবে না, আমাকে কিছু দেবে না,
মাধবেন্দ্রপুরী মহাশয় বলল, ওরে ঈশ্বর, এ তোকে তোর মতো শিষ্যকে দেবার মতো আমার কাছে কিছু নেই, তবে তোকে আমি আশীর্বাদ করি, ইতিহাসের খাতায় নাম থাকবে, তোর মতো গুরু ভক্তি আর কারো হবে বলে মনে হয় না। যা, তোকে আমি আশীর্বাদ করলাম, তোর গুরু ভক্তির সেই নিষ্ঠা, সত্যতা, পবিত্রতাতে তুই একদিন ভগবানের গুরু হবি, তুই একদিন ভগবানের গুরু হবি, তুই একদিন ভগবানের গুরু হবি, সেবা করো, ঈশ্বর সেবা করো, গুরু সেবা করো, ভক্তির সঙ্গে কোনো চাওয়া পাওয়ার বাসনা না রেখে, বাজিবে যখন পারের ভেরি, যেতে হবে সকল ছাড়ি, তাই ধর্ণা বুকে চরণ তরি, বল না হরি বদন ভরে, কেন যতক্ষণ হরির বল আছে ততক্ষণই তো বলতে পারবো, হরির বল চলে গেলে আর বলা হবে না, হবে আর বলা হবে না, বিষয় বাড়াচ্ছ, জমি বাড়াচ্ছ, তার ভাগ নেওয়ার লোক আছে, ব্যাংকে টাকা ব্যালেন্স বাড়াচ্ছ, তার নমিনি আছে, শ্মশান পর্যন্ত যাবে, গুড ভাই বলে চলে যাবে, কি নিয়ে দাঁড়াবি পারে, যে পাপের বোঝাটা বাড়াচ্ছিস, যে পোটলাটা বাড়াচ্ছিস, তার ভার তো কেউ নেবে না, বিষয়ের ভাগ নেবে, টাকার ভাগ নেবে, সব কিছুর ভাগ নেবে, ওই বোঝাটার ভাগ তো আর কেউ নেবে না, কি নিয়ে দাঁড়াবি রে পারে, পারের কর্তা যখন চাইবে, দে আমায় করি দে, কি দিবি, কি দিবি, তাই বলছে, যদি ভালো থাকতে চাও, বাড়িটা তৈরি করে সেখানে একটা বৈঠকখানা করো, ভালো থাকতে চাইলে কণ্ঠে একটু মালা পরো, ভালো থাকতে চাইলে একটু তিলক অঙ্কন করো, বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, নিয়ম সেবা মাসে সূর্য উদয়ের আগে শয্যা ত্যাগ করো, দলবদ্ধ হও, নামের বেড়া দাও, নাম করো, কেন মনটা যদি বাগাতে পারো, তো উলুধ্বনি তাই গৌর হরি বলটা যদি বাগাতে পারো, তুমি মনটা যদি বাগাতে পারো, শম্ভু, মানে মায়েরা চেনেন তো শম্ভুকে, চেনেন শম্ভুকে, পাড়ার শম্ভু নয়, যিনি দেবাদিদেব মহাদেব, হরে কৃষ্ণ, চেনে না, ওই যে ব্রত করো তো নাকি, সামনে আসছে ঠেলা 3 তারিখে মনে হয়, কে কত ব্রত করে ওইখানেই বোঝা যাবে, যখন থুতুটা পর্যন্ত গেলা যাবে না তখন ভক্তের ভাব বোঝা যাবে, কি নির্জলা পাণ্ডব একাদশী আছে না, হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে, যাই হোক শম্ভু। তারপরে বললেন কুমার, মানে ব্রহ্মার 4 সন্তান, সনাতন, সনৎ কুমার, সনৎ আর সনন্দন, এই যে 4টেরই দন্তস্য বলে একসঙ্গে এদেরকে বলা হয় চতুর্ষণ, এরাও বৈষ্ণব, আর এরা ত্যাগের এমন চরম সীমায় পৌঁছেছিলেন যে বসনটা পর্যন্ত তাদের লাগেনি, আপনারা জানেন বসনটাও লাগেনি,
তারপরে কে এলো? কপিল, কপিল মুনি আমাদের বাংলাতেই রয়েছে। কোথায়? কপিল মুনির আশ্রম গঙ্গা সাগর, সব তীর্থ বার বার গঙ্গা সাগর একবার। বললো সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার। বললো সব তীর্থ করে যা না ফল পাওয়া যায়, একবার গঙ্গা সাগরে স্নান করলেই সেই ফল পাওয়া যায়। এই কপিল মুনি মাকে শিক্ষা দান করেছিলেন। মা বলেছিল, ওরে খোকা আমাকে একটু বেদের কথা শোনা। কপিল মুনি মাকে শুনিয়েছিলেন। তারপর মনু, মনু সংহিতা, তিনি একজন বৈষ্ণব। তারপরে কে? তারপর হচ্ছে আমাদের যিনি নবমবিধা ভক্তির কথা বলেছেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সাক্ষাৎ মনিবেদনম, সেই হলেন দৈত্যকুলে জন্ম, তিনি হলেন প্রহ্লাদ মহারাজ, তিনিও বৈষ্ণবের একজন। তাহলে কজন হলো? বারো জন বলেছি, গুনছেন তো? হরি বল, হরে কৃষ্ণ। তারপর জনক, তারপর ভীষ্মদেব, তিনিও বৈষ্ণব। বলো রাজা হয়ে জনক সীতার পিতা, আমাদের সীতামায়ের যিনি পিতা, রাজা হয়েও যে ভক্তি বৈষ্ণব হওয়া যায়, ভক্তির ঘরে প্রবেশ করে যায়, সেটা দেখিয়েছেন আমার জনক ভীষ্মদেব। তেনার মতো ধৈর্যবান বীর্যবান শক্তিবান আর কে ছিল? তিনি বৈষ্ণবের মধ্যে একজন। তারপরে কে? তারপরে বলিরাজ, অহংকার চূর্ণ হয়েছিল আপনারা জানেন। এইটুকু একটা খুদে ছেলে গিয়ে বলছে আমি তিন পা মাটি নেব, বলিরাজ হা হা করে হাসছে, পায়ের দিকে তাকিয়ে দেখছে এইটুকু টুকু একটা বাচ্চা ছেলের পার কতটুকু হবে, মনে মনে ভাবছে আমার একটা পায়ের মাপ যা ওর তিন পায়েতে তাও মাপ হবে না, নে বাবা নে তোর যেখানটা পছন্দ নিয়ে নে। আর যেই চরণটা রেখেছে ধরতি মায়ের পক্ষে, এবার চরণ বাড়তে 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 এমন আকার ধারণ করেছে সারা পৃথিবীকে ঢেকে দিল। হরি বল, হরে কৃষ্ণ। এবার বলি রাজা বললো কেন, তাহলে তো হেরে গেল, আর মর্তধাম তো ভগবানের হয়ে গেল। বলছে স্বর্গরাজ্য আমি জয় করেছি, মানে দেবতাদেরকে আমি হারিয়ে আমি স্বর্গটা আমার, তবে স্বর্গরাজ্য নাও। এবার একটা চরণ তুলে দিল স্বর্গ, সারা স্বর্গরাজ্য ঢেকে গেল, আর একটা চরণ নাভি থেকে বেরিয়েছে, কোথায় রাখবো? তখন তার বুঝতে অসুবিধে নেই। তখন বললো প্রভু আপনি এক কাজ করুন, আপনার ওই চরণটা আমার মাথায় রেখে আমাকে পাতালে প্রবেশ করিয়ে দিন। বলি রাজা ছিলেন একজন বৈষ্ণব, তিনি ওই দৈত্যকুলে জন্ম, মানে প্রহ্লাদের বংশধর। তারপরে বললো বৈশাখী, তাহলে কজন হলো? বৈশাখী মানে যিনি হলেন, এই যে আসনটা আমাকে আজকে দান করেছেন, আপনারা বসেছেন রাজা পরীক্ষিতের আসনে, আর আমি দাঁড়িয়েছি যে আসনে, এটাকে সুখদেব গোস্বামী মহাশয়ের আসন বলা হচ্ছে, সুখদেব গোস্বামী মহাশয়ের আসন। তা সুখদেব গোস্বামীকে বৈশাখী বলা হয়। তাহলে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, তারপরে কে? বলিরাজ। তারপরে কে বলল? বৈশাখী মানে সুখদেব গোস্বামী। একজনের কথা এখানে আর বললো না, সে কে জানেন? তিনি নিজে এই কথাগুলো বলছে, তিনি আর কেউ নয় যে পালাইবার পথ নাই, জোম আছে পিছে। এই যমরাজ হলেন বৈষ্ণবের, বারো জন বৈষ্ণবের মধ্যে তিনি একজন। তিনি বললেন শোনো, বৈষ্ণব দেখে যারা অবমাননা করে, কৃষ্ণ নামকে অবহেলা করে, যারা বৈষ্ণবের ব্রত নিয়ে উপেক্ষা করে, সে আমার নিয়মকে ভঙ্গ করে, সে আমার কোপ থেকে কখনো রক্ষা পাবে না। নিতাই গৌর হরি বল। তাই খুব সাবধানে, বৈষ্ণব দেখে তুমি ব্যঙ্গ করে হরে কৃষ্ণ বলবে, জয় নিতাই বলবে, তার সম্বন্ধে অন্য কিছু ভাববে মোটেও না, তাহলে ডাকাতের দল করো। কোন দল? লোকের ঘরে চুরি করতে যা ডাকাতের দল না, ওই যে বললাম একসঙ্গে হও, খোল বাজাতে পারো না পারো, করতালি দাও, বুক চাপড়াও, দল বেঁধে নাম নিয়ে বেরিয়ে পড়ো। মায়া থাকতে হবে না চুরি, যেদিকে যাই ধরা পড়ি মোর, মায়া থাকতে হবে না চুরি, যেদিকে যাই ধরা পড়ি, কোথায় মায়ার গলায় দিয়ে ছুরি, কোথায় মায়ার গলায় দিয়ে ছুরি, কোথায় মায়ার গলায় দিয়ে ছুরি, তো
ডাকাতি করো, মনটা যদি ভাগাতে পারো তুমি, মনটা যদি ভাগাতে পারো আংটি পড়লে পরে পাঁচ দশে কটা হয়? পঞ্চাশটা আংটি পড়েছে। আমি ভাই এত আংটি কেন? বলছে শুধু শুধু পয়সাই খরচা হলো বাবা। তুই কেন? বলে একটা আংটি বিয়েতে পেয়েছিলাম শ্বশুর বাড়ি থেকে, আর বাদ বাকি 49টা সমস্যা সমাধানের জন্য পড়েছি। কিছুই হয় না, শুধু শুধু পয়সাই খরচ। কীর্তন সব জায়গায় হয়, কোথায় হয় না? বলছি কীর্তন তো সব জায়গায় হয়, একটা জায়গায় হয় না, সেই জায়গাটা কোথায়? বলছে ভাগাড়ে। তাহলে যেখানে কীর্তন হয় না, যে বাড়িতে কীর্তন হয় না, সেটাকে আমি কিন্তু কিছু বলিনি, নিতাই গৌর হরিব আপনারাই বলেছেন, আমি কিন্তু কিছু বলিনি। তাহলে বাড়িতে হরিনাম করতে হবে, এই যে গ্রামের হরিনাম বাসর, এখানে সহযোগিতার হাত বাড়াতে হবে। এটাকে বলা হয় মহামিলন ক্ষেত্র। এই যে ডাকাতের দল, একত্রিত হতে হবে বছরে, তবেই তো আমরা একদিন একত্রিত হই, না হলে তো কারোর সঙ্গে কারো দেখাই হয় না। আমি বহু বছর আগে এসেছিলাম এই আসরে, তখন আমি কীর্তনের মানে প্রথম ধাপে পা দিয়েছি, তখন এসেছি এখানে। তখন আমার সন্দেহ এই দেবকুমার বাবা আমাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন, আজকে উনি আমাদের মধ্যে নেই, বড় কষ্ট হচ্ছে। এসে যখন আমি শুনেছি, এর আগেই শুনেছি আমার পলাশ বাবার সঙ্গে তোমাদের গ্রামের ছেলে, তার সঙ্গে ভালো একটা শুভাকাঙ্ক্ষী আমাকে বাবা বলতে অজ্ঞান, আমি শুনেছি তিনি আজকে আমাদের মধ্যে নেই। তিনি এই হরিবাসরের মধ্যে একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন, নামযজ্ঞটাকে চালিয়ে এসেছেন। আজকে তিনি নেই বলে যেন নামযজ্ঞ বন্ধ না হয়ে যায়। তোমার আত্মার শান্তির জন্য আমরা ঈশ্বরের কাছে সকলে প্রার্থনা করব, তুমি আবার ভক্ত হও, তুমি বৈকুণ্ঠে বিরাজ করো, তুমি যখন আসবে আবার তুমি একজন মহান ভক্ত হয়ে এসে আমাদের মতন অজ্ঞানরূপ ভক্তদেরকে তুমি জ্ঞানের পথ দেখাবে, তুমি এই সভা তৈরি করবে। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ জয় জয় শ্রী রাধে। এটা চৈতন্যের মেলা। ডাক্তারের চেম্বারে কখনো গেছো? ডাক্তারের চেম্বারে গেলে ঠাকুর করুক যেন না যেতে হয়, কিন্তু যারা গিয়েছে তারা জানে সেখানে গিয়ে কিন্তু ডাক্তারের কথার বাইরে যাওয়া যায় না। দেখি বড় করে জিভটা বার করো, জিভটা বার করছি, পেটটা ফোলাও, পেট ফোলাতে হচ্ছে, উপায় নেই, কেন ওখানে ডক্টরের চেম্বার, ওখানে তোমার বিড়ম্বনা চলবে না। তাই এটা হলো চৈতন্যের মেলা, এই মেলাটাকে বসিয়েছেন আমার চৈতন্যদেব, তাই চৈতন্য মেলা বলা হয়। কেন এই চৈতন্যদেব মেলা বসিয়েছেন? না, অচৈতন্য জীবকে চৈতন্য দান করবে বলে। নিতাই গৌর হরি বল। তা সেই মেলাতে আমাদের একত্রিত হতে হয়, কোনো কিছুই লাগে না, কোনো কিচ্ছু লাগে না। ভগবান বলল কর্ম করো, কর্মটা আমাকে সমর্পণ করো, সর্বধর্ম পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো। গীতার নবম অধ্যায়ে তিনি লিখে দিয়েছেন যে যেজন আমাকে স্মরণ করবে, অনন্যাস চিন্তায়ন্তে মাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্য ভিযুক্তানাং যোগক্ষেমং বহম মহম। আমি ভক্তির দ্বারে মাথায় করে বোঝা নিয়ে গিয়ে পৌঁছে দেব, তার আর কোনো চিন্তা করতে হবে না। রাধে রাধে সমর্পিত হতে হবে। তা নদীয়ার নাগরী আজকে গৌর দর্শনে নিজেকে এতটা হারিয়ে ফেলেছে, তখন ওই নদীয়ার নাগরী বলছে, না রে দেখে সুখ হলো না, আঁখি পালটিতে কত নাগরী
গোবিন্দ দাস কহে মই ভে মই ভেলো